जय तू भारत माता, जय तू भारत माता, जय तू भारत माता, जय तू भारत माता। জন্মেছি আসুন আমরা সংকল্প করি যে আমরা মরবার পূর্বে স্বাধীন হব। ইজ গোয়িং টু বি ফ্রি, আওয়ার স্ট্রাগল ইজ নো ডাউট এ নন ভায়োলেন্ট স্ট্রাগল, বাট ইভেন এ নন ভায়োলেন্ট স্ট্রাগল ডিম্যান্ডস অ্যান আর্মি, অ্যান অর্গানাইজেশন অ্যান্ড এ মেশিনারি। হ্যাঁ, আমি একদম তৈরি হয়ে গেছি, আর কয়েক ঘন্টা পরেই ট্রেন। এত বড় একটা সভা, কিন্তু প্রতি বছর সেই একই কথা, একই তথ্য পুনরাবৃত্তি করা হয়েছে। কিন্তু তোমাকে নিয়ে আমার নিজের মনের মধ্যেই যে হাজারো প্রশ্ন তোলপাড় করে থাকে, মনকে নাড়া দেয়, কিন্তু সেই সব প্রশ্নের উত্তর আজ আমাকে কে দেবে? আজ আমাকে কে দেবে? আমি সুভাষ। নেতাজি তুমি? তাই তাই যে সবাই বলে তুমি তুমি আর নেই? সবাই যা বলে বা বলেছিল বা ঘটেছিল তা কি তুমি সম্পূর্ণ সত্যি বলে বিশ্বাস করো? কিন্তু তোমার অন্তর্ধানের রহস্যটা কি? সে কথা তো আর কারো অজানা থাকার কথা নয় অনিকেত। শুরুটা করেছিলাম ছাত্রাবস্থা থেকেই, তারপর থেকে দেশ মাতৃকার শৃঙ্খল মোচনের জন্য নিজেকে উৎসর্গ করে দিলাম। ইংরেজ শাসকের অত্যাচার এবং উৎপীড়নে দেশবাসীর তখন নাবিশ্বাস, একে একে গঠিত হচ্ছে নানান বিদ্রোহ। তখন তো ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে বাপুজি। ঠিক তাই, আর উনি চাইলেন অহিংস পদ্ধতিতে অনুনয় বিনয় ও আপোষের মাধ্যমে সব কিছু আদায় করে নিতে, কিন্তু অন্যান্যরা তা চাননি। দেশের পূর্ণ স্বাধীনতার জন্য দ্বিমত ঘটল। 1938 সালে হরিপুরা অধিবেশনে আমাকে সভাপতি নির্বাচিত করা হলেও পরবর্তীকালে আর দায়িত্ব দেওয়া হয়নি। আর তোমাকে সরিয়ে ডক্টর সীতারামাইয়া পট্টভিকে প্রার্থী করা হলো সুকৌশলে, তাই না? তারপর দেখতে দেখতে 1940 সাল, হলওয়েল মনুমেন্ট অপসারণের আন্দোলনে বন্দী হলাম। তারপর তারপর কি হলো? আর 1941 সালের 16ই জানুয়ারি এইরকমই এক শীতের রাতে এলগিন রোডের বাড়ি থেকে দেশ ছাড়তে বাধ্য হলাম। তাহলে এটাই যাওয়ার সঠিক সময়, কি বলিস?
বেশ, তাহলে জিয়াউদ্দিনের ছদ্মবেশে বেরিয়ে পড়া যাক, আর বিলম্ব করা ঠিক হবে না। শিশির নিচে গাড়িতে অপেক্ষমান। সাবধানে যেও তুমি, তোরা নিজেদের খেয়াল রাখিস পাগলি। এইভাবে বাড়ির ফটক পেরিয়ে বেরিয়ে পড়লাম শিশিরের সঙ্গে। সুভাষ জি বুঝানে হিন্দ আ গে হ্যাঁ, নাজ জিস পে হিন্দ কো বুশানে হিন্দ আ গে। স্টপ স্টপ স্টপ, চেক আউট চেক আউট, এটা আপনার গাড়ি, কোথায় যাচ্ছেন? হ্যাঁ কিন্তু কেন? কিন্তু কি আছে, পুলিশের কাজই তো হলো সবার উপর নজর রাখা। এটা কলকাতার নাম্বার টু, কাগজপত্র কিছু আছে না এমনি ঘুরছেন? শিশির, এলগিন রোড, সুভাষচন্দ্রের লোক নাকি? আপনি কবি সুভাষজি কো পহলে দেখা হ্যাঁ? জি নাহি। কোই বাত নাহি, কবি না কবি সুভাষজি কে সাথ আপকা মুলাকাত হো জায়েগা। ঠিক হ্যায়, গেট খোল দো। ওরে বাবা, এ তো গ্রেট এসকেপ। শুনেছি তুমি শুধু ইংরেজদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যাওয়াই নয়, তোমার আত্মীয় পরিজনদেরও ছদ্মবেশে বেশ চমকে দিয়েছিলে। দাদা দাদা, শিশির তুই আসবি আগে খবর দিসনি তো? আমি সুভাষ কাকুর সঙ্গে এসেছি। কাকু কোথায়? কোথায় আসছে? কিন্তু কাকু হিসেবে নয়, মোহাম্মদ জিয়াউদ্দিন ইন্স্যুরেন্স এজেন্ট হিসেবে এসে। সে কি? বেশ বেশ, সে না হয় গোপনই থাকবে। এখানে রাত্রে কাটাবেন, ভোরে ওনাকে কালকামেল ধরতে হবে। আমি চললাম মীরা বৌদির রুমে। বৌদি বৌদি! আরে শিশির বাবু, এতদিন পর হঠাৎ সারপ্রাইজ! সে অনেক ব্যাপার, পরে বলবো ক্ষণ। ঠিক আছে দেবরজি, আসুন আসুন। নমস্তে, আমি মোহাম্মদ জিয়াউদ্দিন আছে, ইন্স্যুরেন্স এজেন্ট। আপ লোক কা ঝরিয়া মে ইন্স্যুরেন্স তো হর বক্ত কাটতা হি রহতা হ্যায়, ক্যুঁকি উধার বহুত খতরা হ্যায়। একদম, কিন্তু আমাকে তো এখন ডিউটি বেরিয়ে পড়তে হবে, সন্ধ্যাবেলা এসে আপনার সঙ্গে কথা বলবো। আচ্ছা শোনো শোনো, দুপুরে তুমি ঘরে খেতে আসবে তো? আমার স্ত্রী মীরা, মাফ করবেন আমি এখন বেরোলাম, আর মীরা আজও উনি আমাদের সঙ্গে লাঞ্চ করবেন। কিন্তু উনি তো মুসলমান, খাওয়ার ঘরে কিভাবে? কোই বাত নেহি, হামারা খানা ইধার পর হি লাগা দিজিয়েগা মেম সাহেব। ঠিক হ্যায়, আজ হাম চলতে হ্যায়, আপকা লাইসেন্স বহুত জলদি মিল জায়েগা, আপ লোগো কা বক্ত বহুত বরবাদ কিয়া, আজ হাম চলতে হ্যায়, আপকো বহুত বহুত শুভকামনায়। সরি কাকু, পরিচয়টা গোপন রাখতে হলো। কাকু, সুভাষ কাকু, ক্ষমা করে দাও কাকু, আমার খুব ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। তুমি আজকে ঘরে ফিরে চলো, তুমি আজকের দিনটা থেকে যাও, একসাথে খাওয়া দাওয়া হবে, কথাবার্তা হবে, কালকে তুমি যেও। কাকু চলো, কাকু কাকু চলো কাকু। আরে না না, আমি তো ওটাই চেয়েছিলাম, তোমরা ভালো থেকো সুখে থেকো। তুফান হিন্দ লায়েঙ্গে, ও শান হিন্দ লায়েঙ্গে, ফিরঙ্গিয়ों কি কাম পর বো কহর বন কে ছায়েঙ্গে। সুভাষ জি ও জান হিন্দ আগে। আর তারপর 1945 সালে ইম্ফলে স্বাধীন ভারতের পতাকা আমি তো উড়িয়েই দিয়েছিলাম। কিন্তু তারপর 1945 সালে 23 আগস্ট রেডিওতে ঘোষণা করা হয়, তাই হোক বিমান দুর্ঘটনায় তুমি মৃত। সেদিন ওইখানের আকাশে কোনো বিমান ওড়েইনি। মানে? তাই পাকিস্তানি কমেন্ট পত্রিকায় এক বিশেষ সাক্ষাৎকারে
মিস্টার পিঙ্গল এস রেড্ডিও বলেছিলেন, তোমার মৃত্যু সংবাদ প্রচারিত হওয়ার 3 দিন পরেও তোমাকে দেখা গিয়েছিল এবং তোমাকে দেখেছিলেন সোনার বোঝাই করা অবস্থায় মিস্টার করিম গনিও। ওহো, তাই? শুধু তাই নয়, ডোমাই এজেন্সির দেওয়া রিপোর্টে ওদিনের ওই দুর্ঘটনাগ্রস্ত বিমানে মাত্র 13-14 জন ছিল, আর মুখ থুবড়ে পড়া বিমানটিতে শুধুমাত্র চালক, সহচালক, রেডিও ইঞ্জিনিয়ার ও জাপানি জেনারেল সিদাই মারা গেলেন তোমার সাথে, কিন্তু পাশে বসা মেজর হবিবুল্লাহ এবং বাকিরা বেঁচে গেলেন, তাই তো? হ্যাঁ নেতাজি, হ্যাঁ, তোমাকে বলতেই হবে আসল সত্যটা। আর সিদাইয়ের মৃত্যুও ওখানে ঘটেইনি, ঘটেছিল মাঞ্চুরিয়ার যুদ্ধক্ষেত্রে। ও গড, হোয়াটস দ্য ট্রুথ? তার মানে তুমি সেদিন মারা যাওনি, তুমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চলে গেছিলে সবার অন্তরালে, তাই তো? কোথাও ভগবানজি, কোথাও গুমনামি বাবা, আবার কোথাও পর্দেওয়ালা বাবা নামে তুমি আত্মগোপন করেছিলে, কি ঠিক নয়? ঠিক তাই। 20 এপ্রিল থেকে 26 সেপ্টেম্বর পর্যন্ত কোনো বিমান দুর্ঘটনা ওখানে ঘটেইনি। অন্তরালে বেশ কিছু জনের সাথে তুমি পর্দার উপারে কথাও বলেছিলে, যার মধ্যে অন্যতমা ছিলেন তোমার সেনানী লীলা এবং অনেকে। কেমন আছো লি? সুভাষ দা। কে সুভাষ? ওই নামে কেউ নেই এখানে। তুমি যার কাছে এসেছো সে ভগবান। অনেক ক্ষোভ অভিমান জমা হয়ে আছে মনে হয়। যার দেশ থেকেও যাযাবর, যে অন্তরালে বন্দী, তার কি ক্ষোভ থাকতে পারে? তোমরা এখন যাও, আর এসো না কোনোদিন এখানে। তার মানে 1945-এর অনেক অনেক বছর পরেও তুমি বেঁচেছিলে অন্তরালে, যে দেশের মানুষের জন্য তুমি সর্বস্ব দিলে, শুধুমাত্র কতিপয় সার্তান্বেষী মানুষের হীন চক্রান্তের বলি হয়ে তোমাকে চলে যেতে হলো অন্তরালে। কিন্তু কিন্তু তোমার এই চলে যাওয়া কি খুব খুব জরুরি ছিল? জরুরি ছিল কিনা জানি না, তবে আমি একার জন্য 100 কোটি ভারতবাসীকে বিপদে ফেলতে চাই। আর আমি না এসেই বা কি হয়েছে? ভারতবর্ষের ঘরে ঘরে এরকম হাজার হাজার সুভাষ জন্ম নিয়েছে। পরাধীন দেশের হে বীর সংগ্রামী মুক্তি সূর্য, তোমাকে 100 কোটি প্রণাম। জয় হিন্দ। সুভাষ জি বো জানে হিন্দ আ গয়ে, হ্যায় নাজ জিস পে হিন্দ কো বো শানে হিন্দ আ গয়ে। সুভাষ জি বো জানে হিন্দ আ গয়ে, হ্যায় নাজ জিস পে হিন্দ কো বো শানে হিন্দ আ গয়ে।